السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا شمانيت درشق اسرطة آج اپنا در کا جانا بو شاتي كارون مانوش کے جين آسور کوري خوب گروت تو پرن اكتی بيشو اي بيشو تا جانا نو جنو اپنا در شاتي آچي آمي مولانا قاضي آمين التافيم ارثا কেন মানুষের উপরে জিন আসর করে এই বিষয়টা কি আমাদের জানা প্রয়োজন নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি কিন্তু সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা এত অন্যায় অবিচার রক্তপাত ঘটিয়েছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদম সমূলে ধ্বংস করে ফেলেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, সাতটি কারণের যে কোনো একটি বা একাধিক কারণের কারণে আপনার জিন এসে আপনার উপর আক্রমণ করতে পারে, আসর করতে পারে, আপনার ক্ষতি করে যেতে পারে। তাই আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই। এক নাম্বার হলো, কোনো জাদুকর বা কবিরাজ কারো ক্ষতি করার জন্য জাদু বা তাবিজের মাধ্যমে জিনকে পাঠাতে পারে, যেটা থেকে আমরা জিন চালান দেওয়া বোঝায়। অর্থাৎ কবিরাজ বা জাদুকর যারা এগুলো করে থাকে, তারা এগুলো করে থাকে মানুষকে ক্ষতি করার জন্য। তখন জিন চালান দেওয়া হলে তখন এসে আসর করে ক্ষতি করতে থাকে। হ্যাঁ, তো সর্বশেষ কিন্তু বলবো আপনি কি করে এইগুলো থেকে হেফাজত থাকবেন। দুই নাম্বার হলো, কোনো ছেলে অনেক সুন্দর ভালো, কোনো মেয়ে জিন বিপরীত লিঙ্গের জিন এসে আসর করতে পারে, তাকে পছন্দ হওয়ার কারণে আসর করতে পারে, অথবা কোনো মেয়ে জি মেয়ে মানুষ তখন কোনো ছেলে জিন এসে তার উপরে আসর করতে পারে। এটা হলো আসক্তি, আসক্ত হওয়ার কারণে যে জিন করা হয়, জিন এসে থাকে। এজন্য কিন্তু জাদুর রুকিয়া করতে হয়। রুকিয়া বলতে কোরআনের আয়াত আছে, বিভিন্ন আয়াতগুলো আছে, এগুলো পরে ফুদিতে হয়, তাহলেই এগুলো করতে পারে না। তাহলে দুটা বিষয় পেলাম, এক হলো চালান জিন, দুই নাম্বার হলো প্রেমাশক্তি, বিপরীত লিঙ্গের প্রতি একটা আসক্তি থেকে এটা হয়ে থাকে। তিন নাম্বার হলো, মানুষ যদি জিনের ক্ষতি করে জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য আসতে পারে। যেমন কেউ হয়তো তার উপরে গরম পানি ফেলেছিল, কেউ হয়তো গাছ কেটে ফেলেছে, কেউ হয়তো জিনেদের বসবাস ছিল এখানে ঘর তুলেছে, বা জিনের ওই গাছটার মাঝে বসবাস ছিল গাছটা কেটে ফেলেছে, এই জন্য তারা খুব রাগ করে ফেলে, অথবা কোনো সাপ, জিনরা সাপ রূপ নিয়ে এসেছে, আপনি জিনটাকে মেরে ফেলেন, সাপটাকে মেরে ফেলেছেন, এই জন্য রাগান্বিত হয়ে কিন্তু আপনার উপরে আসর করতে পারে। এই জন্য সাপ দেখলে আপনাকে কী করতে হবে, তাকে টাইম দিতে হবে যে তুমি জিন হয়ে থাকলে চলে যাও, এর আগে কিন্তু মারা যাবে না। এরপরে চার নাম্বার যে বিষয়টা বলবো, পুরনো কোনো শত্রুতার জের আসর করতে পারে বা অন্য কোনো ক্ষতি করতে পারে, পুরনো কোনো শত্রুতার জেরে আসর করতে পারে। যেমন আপনার বাবা বা আপনার দাদা ওই জিনের কোনো ক্ষতি করেছিল, হ্যাঁ ভুলক্রমে হত্যা করেছিল বা ইচ্ছাকৃতভাবে হত্যা করেছিল, তখন কিন্তু এর বদলা নিতে আপনার উপরে আক্রান্ত করতে পারে। এগুলো থেকে বাঁচার কিন্তু পথ আছে, এগুলোর বিভিন্ন ভিন্ন হিসাব নিকাশ আছে। তো এই বিষয়টা আমি জানাচ্ছি জন্য আপনি যেন সাবধান থাকতে পারেন, বা এই বিষয়গুলো ঘটলে কিন্তু আপনার কাছে জিন এসে আসর করতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখুন এই জন্য রুকিয়া করার সময়, কোনো রাকি রুকিয়া করার সময় কিন্তু জিনকে বলতে হয় যে তুমি চলে যাও, চলে যাও, তাকে সুযোগ দিতে হবে। তারপরও যদি চলে না যায় তখন কিন্তু মারতে হবে, কিন্তু শুরুতে ধরেই আপনি তাকে মেরে ফেলবেন এটা কিন্তু মোটেও জায়েজ নেই, এবং এটা করা যাবে না। আর বলার পরেও সে যদি না যায় তাহলে কেবলমাত্র আপনি তাকে মারতে পারবেন, তখন আর দায়ভার আপনার উপরে থাকবে না, সে নিজের অন্যায়ের কারণেই তাকে মারা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ছয় নাম্বার যে বিষয়টা আমরা বলবো, এটা হলো নোংরা, নাপাক বা খারাপ জায়গায় অবস্থান করলে। হ্যাঁ, দীর্ঘক্ষণ একটা নাপাক জায়গায়, খারাপ নোংরা ময়লা আবর্জনা ইত্যাদি জায়গায় আপনি অবস্থান করছেন, তাহলে কিন্তু জিন এসে আপনাকে ক্ষতি করতে পারে। এই কারণে আপনি নোংরা জায়গায় গেলে আপনাকে শরীর বন্ধ করে রাখতে হবে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে আপনার শরীরকে বন্ধ করতে হবে, শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। বিশেষ করে টয়লেট, একটা নোংরা জায়গা অবশ্যই, টয়লেটে ঢোকার সময় আপনাকে কিন্তু দোয়া পরে ভিতরে ঢুকতে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুটা জিন কিন্তু ওখানে থাকে, একটা খুবিস এবং খাবাইস, দুটা জিন কিন্তু ওখানে থাকে,
তারা যখন আপনি বাথরুমে প্রবেশ করেন তারা কিন্তু আপনার উপর আসর করতে পারে। যখন আপনি বাথরুম করছেন তখন আপনার নাকের ভিতরে এই জিনটা অবস্থান করে। এজন্য কিন্তু যারা দোয়া পড়ে বাথরুমে ঢুকে তাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। অথবা আপনি স্ত্রী সহবাস করছেন, স্ত্রী সহবাস করছেন তখন কিন্তু জিন এসে আপনার উপর আসর করতে পারে। যেমন এই জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু স্ত্রী সহবাসের দোয়া কিন্তু বলেছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা, হে আল্লাহ আমি তোমার কাছে খারাপ জিন থেকে শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু প্রয়োজন, কত জায়গা যে জিনরা আক্রমণ করতে পারে। জিনরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারা মানুষের রক্তের ভিতরে প্রবেশ করার মতো শক্তি কিন্তু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এরপর সাত নম্বর যে বিষয়টা দেখুন, মাঝরাতে বা একদম ঠিক মাঝরাতে অথবা সন্ধ্যাবেলায় অথবা ভর দুপুরে দুপুরবেলায় জনমানবহীন প্রান্তরে ফাঁকা রাস্তায় বাড়ির ছাদে হাঁটা চলা অবস্থায় থাকলে নির্জন জায়গায় একাকী থাকলে শয়তান এসে আসর করতে পারে। এই জন্য আমরা কিন্তু ছোটো বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের সময় ভর দুপুরের সময় সকালবেলা কিন্তু ঘরে রাখার জন্য কারণ ওই সময় জিনরা চলাফেরা করে, ওই সময়ে ছোটো বাচ্চাদের উপরে আসর করতে পারে এবং মহিলাদের উপরে বেশি আসর করে থাকে। সুতরাং ওই সময় তাদেরকে খুব বেশি কিন্তু সাবধান থাকা প্রয়োজন। জিনরা কিন্তু অহেতুক মানুষকে কষ্ট দিয়ে থাকে, তারা তো এমনিতেই খারাপ। হ্যাঁ, তারা কিন্তু মানুষের ক্ষতি করে ফেলে। সুতরাং আপনি যদি একাকী অবস্থায় থাকেন বা নির্জন জায়গায় থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চেয়েই থাকবেন এবং খুব বেশি বিষয়টা মনে রাখবেন। তো আমরা এই সাতটি বিষয় জানলাম না, এর প্রথমটি হলো যে চালান জিন ওটার কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে এই বিষয়টা, আরেকটা হলো প্রেমাসক্তির কারণে, আসক্তি হওয়ার কারণে, বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি হওয়ার কারণে এটা কিন্তু হয়ে থাকে। আরেকটা বিষয় যে তিনটা সময় বেশি আক্রমণ করতে পারে, একটা হলো মাঝরাতে সন্ধ্যাবেলা এবং ভর দুপুরে, এই সময়টার বিষয়ে আপনি একটু সাবধান থাকবেন। এরপরে আপনার আরও কিছু বিষয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্দেহজনক প্রাণী দেখলে তাকে মারা যাবে না, আঘাত করা যাবে না, সাপ দেখলে তাকে কিন্তু বলতে হবে যে তুমি চলে যাও চলে যাও। এই জন্য আপনাকে একটু সাবধান কিন্তু থাকতেই হবে। জিনের গায়ে প্রস্রাব করলে, যে তাদের গায়ে পানি ফেললে, তাদের কাউকে হত্যা করলে তখন কিন্তু ওরা খুব কষ্ট পায় এবং তারা কিন্তু খুব বেশি এসে আপনাকে আঘাত করবে এবং ধরবে। আরেকটা বিষয়, যখন আপনি রাগান্বিত হবেন, খুব বেশি রাগান্বিত হয়ে যাবেন তখন কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন, কারণ রাগান্বিত অবস্থা শয়তান মানুষের মস্তিষ্কের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলে। জিন মানুষের মস্তিষ্কের ভিতরে কিন্তু আপনার প্রবেশ করে তখন মানুষকে কষ্ট দেওয়া শুরু করে, আর ওই সময় সবচেয়ে জিনরা কিন্তু সুযোগ পায় এবং আপনাকে রাগান্বিত করে বিপদ ফেসাদে লিপ্ত করে ফেলে। এই জন্য যখন কেউ রাগান্বিত হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা এবং তিনবার থুতু দেওয়া এবং মাটিতে বসে পড়া অথবা শুয়ে পড়া বা ওযু করা, এই কাজগুলো কিন্তু করতে হয়। তাহলে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো বুঝবো। দেখুন, জিন কিন্তু পোড়া বাড়ি জনমানব শূন্য এলাকায় কিন্তু বেশি থাকে, সুতরাং একাকী ছাদের মাঝে আপনি কখনও যাবেন না। একাকী ছাদের ভিতরে যদি আপনি থাকেন রাতের বেলা আপনাকে নিশ্চিত কোনো ক্ষতি করবেই, সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। আপনি যখন ঘুমাবেন আয়াতুল কুরসি চারকুল ফোরে পরে আপনি ফু দিবেন, বিশেষ করে নাস ফালাক না পড়ে অবশ্যই ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নাস ফালাক না পড়ে নিজের শরীরে ফু না দিয়ে কিন্তু ঘুমাতে যেতেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কত বড় ফজিলত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরও অনেক রুকিয়া রয়েছে, এগুলো আমরা জেনে নিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা সকাল তিনবার এবং সন্ধ্যা তিনবার পড়তেন এটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াটা পড়লে পৃথিবীর কোনো শক্তি তাকে কোনো ক্ষতি করতে পারে না, এমনকি জিন পরি ইনসান কোনো কিছুই কিন্তু কাউকে ক্ষতি করতে পারে না। অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়বেন। আমি আবার বলছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়ে আপনি ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, ভালো রাখবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাবধান হওয়ার জন্য ভিডিওটি আপনি তাদেরকে দেখাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কমেন্ট থাকলে আমাদের কমেন্ট বক্সে
আপনারা আমাদেরকে জানাতে পারেন। কোনো সমস্যা হলে আমাদেরকে ডিসক্রিপশন বক্সে নজর রেখে আমাদেরকে ফোন দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।